আগামী একুশ থেকে ছাব্বিশে মে আমেরিকার ফ্লোরিডাতে অনুষ্ঠিত হবে নাসার লুনাভোটিক্স মাইনিং কম্পিটিশন এই প্রতিযোগিতাতে বাইশটি দল অংশগ্রহণ করছে যার মধ্যে রয়েছে বাংলাদেশেরও তিনটি দল দলগুলো নিয়ে আমরা বিস্তারিত জানাচ্ছি টেক নিউজ আমাদের এই প্রোজেক্টটার নাম হচ্ছে রোবোমিস্ট আজ আমরা এখন দেখব ব্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি রোবট আমরা এটা শুরু করলাম হলো গত বছর আগস্ট থেকে তা প্রজেক্টের নাম হলো চন্দ্র বোর্ড টু আমরা আগেরবার ছিল চন্দ্র আর এবার হলো চন্দ্র টু আর প্রজেক্ট মেম্বার হলো দশজন স্টুডেন্ট দশজন আর টিচার হলো তিনজন তো মেকানিক্যাল স্ট্রাকচারটা করতে গিয়ে আমাদের আসলে অনেক পড়াইতে হয়েছে নাম্বার ওয়ান হলো যে আমাদের এখানে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাই ঠিক আছে আমরা সবাই হলো আইদার সিএসসি অথবা ট্রিপলের স্টুডেন্ট এবং টিচার তো আমাদের এই জায়গাটাতে আমরা বেশ একটু মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি বাট আমাদের এখানে যেটা হয়েছে আমরা হলো আপনার ট্রায়াল অ্যান্ড এরোর বেসিসে কাজ করছি আর কি একটা একভাবে ইমপ্লিমেন্ট করছি ওটা কাজ হয়নি আবার অন্যভাবে ইমপ্লিমেন্ট করছি তো আমরা প্রথমে আগে পার্ট পার্ট করে নিয়েছিলাম একটা যে একটা আপনার কালেক্টর পার্ট হবে একটা হলো আপনার ডিপোজিটার পার্ট হবে একটা হুইল পার্ট হবে এভাবে পার্ট পার্ট করে নিয়ে আমাদের ছেলেপেলেরা সহ আমরা সহ সবাই মিলে আর কি এগুলো একটা করে ইমপ্লিমেন্ট করা হয় সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো যে আমরা এবার মানে এটাকে আমরা এআই ইউজ করতেছি এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা আপনারা এখন দেখতেছেন যে ও নিজে নিজে মানে আমরা রিমোট থেকে কন্ট্রোল করতে পারতেছি বাট এটা মেবি বাংলাদেশের প্রথম রোবট হবে যে রোবটটা যে নিজে নিজে দেখবে একদম থ্রি ডি ভিশনটা পায় এইটাকে সে অ্যানালাইসিস করে ও একটা পাত প্ল্যান করবে এই অ্যালগোরিজমটা ওরা ডেভেলপ করতে সো পাত প্ল্যান করার পরে এরপরে ও নিজে নিজে কাজ করবে এবার আমরা একটি রোবট নাসাদ্স মাইনিং কম্পিটিশন দুই হাজার এর জন্য বানিয়েছি মূল কম্পিটিশনটা হচ্ছে মাইনিং কম্পিটিশন যাদের ইনফরম্যান্সে আমাদের ওদের যে স্যাম্পলগুলো থাকবে ওগুলো আমাদের কালেক্ট করতে হবে আর নির্দিষ্ট জায়গায় ডিপোজিট করতে হবে তো এবার কম্পিটিশনটা গতবার চেয়েতে পুরোপুরি ডিফারেন্ট তো এবার আমাদের কম্পিট করার জন্য পাঁচটা সেক্টর আছে একটা হচ্ছে কি আউটরিচ প্রোগ্রাম সেটা হচ্ছে কি আমাদের নাসার এই কম্পিটিশনটা অথবা আমাদের ইঞ্জিনিয়ারিং যে জ্ঞানটা বা ধারণাটা এটা আমরা মানুষের কাছে কতটুকু স্প্রেড করতে পারলাম বিশেষ করে বাচ্চা ছেলে স্কুলের স্টুডেন্ট অথবা কলেজ লেভেল স্টুডেন্ট এদের কাছে যারা ভবিষ্যৎ যাতে এরা কাজ করতে ইন্টারেস্টেড হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে এবার আমরা বাংলাদেশ থেকে এবং হোপফুলি ওয়ার্ল্ড থেকে এবার খুব বেশি ডিম করতে পারবে না সেটা হচ্ছে ফুল অটোনমাস